خوشی کے گیت گائے جا, یہ زندگی ہے قوم کی تو قوم پہ لٹائے جا, تم بڑھائے جا, خوشی کے گیت گائے جا, یہ زندگی ہے قوم کی تو قوم پہ لٹائے جا. ১৯৪৫ সালের ১৮ই অগাস্ট সত্যি কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নেতাজির? এ প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছে প্রতিটি ভারতবাসী। ১৯৫৬ সালে গঠিত শাহনওয়াজ কমিটি, ১৯৭০ সালে গঠিত খোসলা কমিশন এবং ১৯৯৯ সালে গঠিত মুখার্জি কমিশন, নেতাজির মৃত্যু রহস্য উদ্ঘাটনে একটি কমিটি এবং দুটি কমিশনের পেশ করা তথ্য থেকে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর পক্ষে বা বিপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। যদিও পরবর্তীকালে বেশ কিছু নেতাজি গবেষক বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন ওই দিন নেতাজি মারা যাননি। সাহিত্যিক নারায়ণ সান্যাল এ বিষয়ে তথ্য অনুসন্ধান করবার জন্যে একসময় জাপানে গিয়েছিলেন এবং তুলে এনেছিলেন অজস্র গবেষণালব্ধ তথ্য। সেখানে তিনি যা দেখেছিলেন, যা বুঝেছিলেন, তার সবটাই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন নেতাজি রহস্য সন্ধানে বইটিতে। মনে রাখবেন, তখনও মুখার্জি কমিশন গঠিত হয়নি। তাঁর সেই রচনা অবলম্বনে আমাদের নিবেদন, অজেয় সুভাষ। লিঙ্কনের একটি উক্তি দিয়ে আজকের পর্ব শুরু করব। নো ম্যান হ্যাজ মেমোরি এনাফ টু বি আ সাকসেসফুল লায়ার। দেখুন, নেতাজির অন্তর্ধানের পরিকল্পনা হয়তো তিনি নিজে এবং জাপান সরকার যৌথভাবে প্ল্যান করেছিলেন। উদ্দেশ্য ছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা, কিন্তু তাকে যে এভাবে দেশের কিছু স্বার্থান্বেষী মানুষ অসৎ উদ্দেশ্যে কাজে লাগাবেন তা বোধহয় নেতাজি কল্পনাতেই আনতে পারেননি। নেতাজি মৃত, এ কথা প্রচার করে কার কার কি কি সুবিধে হয়েছিল সে কথা আপনারা জানেন, কিন্তু মুশকিল হল তাদের সাজানো মিথ্যের মধ্যে অজস্র অসঙ্গতি ছিল, যা আমরা প্রতিটি পর্বে আপনাদের সামনে তুলে ধরছি। আসুন আজ আরও একটু মিথ্যের মুখোশ খোলার চেষ্টা করি। চিতাভস্ম তাইহোকু থেকে টোকিওতে আনয়ন, ৬ থেকে ৮ই সেপ্টেম্বর। ৫ই সেপ্টেম্বর একটি প্লেন তাইহোকু থেকে জাপানে যাচ্ছিল, তাতে কর্নেল রহমানের যাওয়ার ব্যবস্থা হল। ফর্মোসা বাহিনীর স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল শিবুয়া ওই প্লেনেই নেতাজির চিতাভস্মের আধার এবং সম্পদের বাক্সটি পাঠাবার ব্যবস্থা করলেন। তিনি লেফটেন্যান্ট কর্নেল সাকাইকে এ দুটির দায়িত্বভার গ্রহণ করতে বললেন। লেফটেন্যান্ট হায়াশিদাও ফর্মোসা থেকে ওদের সঙ্গে জাপান যাবেন বলে স্থির হল। এই বক্তব্যটি সরকারি তদন্ত কমিটির রিপোর্টের, কিন্তু সরকারি রিপোর্টে সম্পদের বাক্সটি কোথা থেকে এলো, কোথায় ছিল তার বিবরণ কিন্তু এখনো পাইনি। আরও লক্ষণীয়, রিপোর্টে এই প্রথম আর্ন শব্দটি ব্যবহৃত হয়েছে। বলা হয়েছে দ্য আর্ন কন্টেনিং দ্য অ্যাশেজ, এবং মূল্যবান দ্রব্যে পূর্ণ বাক্সটি সম্পর্কে বলা হয়েছে দ্য বক্স কন্টেনিং দ্য ভ্যালুয়েবলস। এবার ওই আর্ন শব্দটি পরে সরকারি রিপোর্টে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। স্পষ্টাক্ষরে বলা হয়েছে দেয়ার ওয়ার ইনফ্যাক্ট টু বক্সেস, ওয়ান কন্টেনিং নেতাজিজ অ্যাশেস অ্যান্ড আদার gold and jewelry. The first box was 1 foot cubical in shape and the second box was 3 feet into 2.5 feet and 2 feet. Both were of wood. Arn shabdotir abidhanik ortho amra dekhchi vessel or vase with foot, usually with rounded body, especially as used for storing ashes of the dead. Arthat পায়াওয়ালা গোলাকৃতি আধার,
চিতাভস্ম রাখবার প্রয়োজনে সচরাচর ব্যবহৃত হয়। শ্রী শাহনওয়াজ খান সামরিক মানুষ, যোদ্ধা, চতুষ্কোণ কাঠের বাক্সকে যে আর্ন বলা যায় না তা তাঁর না জানাও থাকতে পারে, কিন্তু রিপোর্টটি রচনা করেছেন শ্রী মৈত্র, তিনি তো ICS। কিটসের অড টু আ গ্রিশিয়ান আর্নের বেড়া না ডিঙিয়ে তিনি পরীক্ষা সমুদ্র নিশ্চয়ই পার হননি, তাহলে এ ভুল কেন হল? আমাদের বিশ্বাস ভুলটা হলো ওই ফটোটির জন্যে, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, ওই ফটোর ভেলকি ওদের উপর প্রভাব বিস্তার করেছিল। শ্রী হায়াশিদা তাঁর স্মৃতিচারণে বলেছেন, তাইপের সাউথ অ্যারোড্রামে আমি উপনীত হলাম 5ই সেপ্টেম্বর সকাল 11টার সময়। বিমানবন্দরে লেফটেন্যান্ট কর্নেল সাকাই, কর্নেল হাবিবুর রহমান এবং ফর্মোসা বাহিনীর মেজর নাকামিয়ার সাক্ষাৎ পেলাম। লেফটেন্যান্ট কর্নেল সাকাইয়ের হাত দুটিতে তখনও ব্যান্ডেজ বাঁধা, তিনি কোনো মালপত্র তুলতে পারছিলেন না। দীর্ঘদেহী কর্নেল রহমানকে একেবারে পরিশ্রান্ত বলে মনে হল। তাঁর দেহের একদিকে ব্যান্ডেজ বাঁধা, একটি হাতও স্লিং থেকে ঝুলছে। মেজর নাকামিয়া মালাওয়ে যুদ্ধ করেছিলেন, তিনি আমার সিনিয়র ছিলেন এবং তিনি কর্নেল হাবিবুরের পূর্ব পরিচিত বন্ধু। দুটি বাক্স ছিল, একটিতে ছিল নেতাজির চিতাভস্ম, সেটি ছোট, দ্বিতীয়টি অত্যন্ত ভারী, একজনের পক্ষে বহন করা সম্ভবপর নয়। তাতে ছিল স্বর্ণালঙ্কার ও জড়োয়া গহনা। প্রথম বাক্সটি 1 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট, দ্বিতীয়টি 3 ফুট বাই 2.5 ফুট, দুটি পেরেক দিয়ে বন্ধ করা ছিল। কর্নেল হাবিবুরের মতে ওনা যে প্লেনে তাইহকু থেকে টোকিও যান সেটি একটি রেড ক্রস প্লেন। শ্রী হায়াশিদার মতে সেটি একটি জাপানি সামরিক যাত্রীবাহী বিমান। শ্রী সাকাইয়ের মতে সেটি একটি বোমারু বিমান, 97 হেভি বম্বার। যাই হোক, ওরা বেলা 2:30 তাইহকু থেকে রওনা হয়ে জাপান দ্বীপপুঞ্জের দক্ষিণতম দ্বীপে কিউসুর অন্তর্গত ফুকুয়াকা শহরের বিমানঘাটি গণ্যসুতে গিয়ে নামলেন বিকেল বেলায়। এরপর আবার নানা মুনির নানা মত। কর্নেল হাবিবুর বলছেন, আমরা চারজনে ওই দুটি সম্পদ নিয়ে সেই রাত্রেই একটি মালগাড়ির সঙ্গে সংযুক্ত যাত্রীবাহী কোচে ট্রেনে করে ফুকুয়াকা থেকে টোকিওর দিকে রওনা হই এবং 6 তারিখ সকালে সেখানে পৌঁছই। লেফটেন্যান্ট কর্নেল সাকাই বলছেন, ফুকুয়াকাতে পৌঁছে আমাদের মধ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা হল, স্থির হল চারজনের একসঙ্গে যাওয়া ঠিক নয়। এই পরামর্শ অনুসারে কর্নেল রহমান এবং মেজর নাকামিয়া বিমানযোগে টোকিওতে চলে গেলেন। আমি আর হায়াশিদা ট্রেনে করে রওনা হলাম। আমাদের সঙ্গেই ছিল চিতাভস্ম এবং ধনভাণ্ডার। আমাদের সঙ্গে 3 জন বন্দুকধারী সৈনিকও ছিল। এই 3 জন সৈনিককে আমরা স্থানীয় আর্মি হেডকোয়ার্টার্স থেকে সঙ্গে নিয়েছিলাম। আমরা 6 তারিখ সকালে ফুকুয়াকা থেকে রওনা হই এবং ওই দিনই সন্ধেয় টোকিওতে পৌঁছই। শ্রী হায়াশিদা তাঁর সাক্ষ্যে ওই একই কথা বলেছেন। আমরা সাবধানতা অবলম্বন করতে দুটি দলে বিভক্ত হয়ে গেলাম। কর্নেল রহমান ও মেজর নাকামিয়া বিমানযোগে টোকিও চলে গেলেন। আমি ও কর্নেল সাকাই একটি ট্রেনে করে রওনা হই। কর্নেল সাকাই ছিলেন ফার্স্ট ক্লাসে, আমি ও 3 জন গার্ড ছিলাম সেকেন্ড ক্লাসে। আমরা 6 তারিখ বিকেল 3টের সময় ফুকুয়াকা থেকে রওনা হই এবং 7 তারিখ সন্ধে 6টার সময় টোকিওতে পৌঁছই। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকের বক্তব্যে আবার সেই অসঙ্গতি। যদিও শাহনওয়াজ কমিটি তাদের রিপোর্টে বলেছেন লেফটেন্যান্ট হায়াশিদার প্রদত্ত সময়ই যুক্তিসঙ্গত, ইম্পিরিয়াল জেনারেল স্টাফের 2 জন অফিসার মেজর কিনোসিতা এবং লেফটেন্যান্ট তাকাকুরার জবানবন্দির সঙ্গে এটা খাপ খায়, তাঁরা 2জনেই চিতাভস্ম গ্রহণ করেছিলেন। এরপর কমিটি বলছেন, যাই হোক, সময় সম্বন্ধে এই তারতম্যের বিশেষ কোনো তাৎপর্য নেই। আমরা মনে করি তাৎপর্য নেই শুধু তাঁর কাছে, যিনি যেন তেন প্রকারেণ
জোড়া তালি দিয়ে একটা বিশ্বাসযোগ্য কাহিনী খাড়া করতে চান। এই পথটুকু কর্নেল হাবিবুর রহমান মালগাড়িতে গিয়েছিলেন না বিমানে গিয়েছিলেন সেটুকুও তাঁর মনে থাকবে না। কিউসু দ্বীপ থেকে টোকিও ট্রেনে করে যেতে হলে অনেকটা পথ সমুদ্রের নিচ দিয়ে যেতে হয়, সে যাত্রার কথা মানুষ ভুলতে পারে না। ভারতবর্ষে আর হাবিবুরের পাকিস্তানেই শুধু নয়, সমগ্র এশিয়ার সমুদ্রের নিচ দিয়ে এমন রেলপথ আর দ্বিতীয় কোথাও নেই। কর্নেল রহমান যদি এ পথ রেলগাড়িতে অতিক্রম করে থাকেন তাহলে মাত্র 11 বৎসরের নয়, শতায়ু হলেও তিনি তা ভুলতে পারতেন না। কিউসু দ্বীপ থেকে টোকিও ট্রেন যোগে আসতে হলে বর্তমান ট্রেনের টাইম টেবিল অনুসারে দ্রুততম এক্সপ্রেস ট্রেনেরও দেখছি অন্তত 20 ঘন্টা সময় লাগছে। অতদিন আগে কেউ যদি সে পথ 12 ঘন্টায় মালগাড়িতে অতিক্রম করবার কথা বলে থাকেন তবে তাঁর জবানবন্দি ছেঁড়া কাগজের ঝুড়িতে ফেলে দেওয়া উচিত বলেই আমরা মনে করি। অন্তত শাহনওয়াজের বদলে ডক্টর রাধা বিনোদ পাল কমিটির চেয়ারম্যান হলে তাই করতেন। কর্নেল সাকাই একজন জাপানি, তাঁর এ জাতীয় ভুল হবার কথা নয়। ফুকুয়াকা থেকে টোকিও যেতে তিনি বলে বসলেন, আমরা 6 সেপ্টেম্বর 1945 সকালে ফুকুয়াকা থেকে রওনা হয়ে ওই দিন সন্ধেয় টোকিওতে পৌঁছই। একজন উচ্চপদস্থ জাপানি অফিসারের পক্ষে এ ভ্রান্তি বিস্ময়কর, তবু তিনি তাই বলেছেন। কিন্তু তাতে শেষ সিদ্ধান্তে আসতে সর্বশ্রী যোদ্ধা শাহনওয়াজ এবং ICS মৈত্রীর কোনো অসুবিধে হয়নি। তাঁদের সুচিন্তিত অভিমত সময় সম্বন্ধে এই তারতম্যের বিশেষ কোনো তাৎপর্য নেই, কারণ বিকল্প সম্ভাবনার কথা তাঁরা ভেবে দেখতে একবারও রাজি ছিলেন না। অর্থাৎ রেঙ্কোজি মন্দিরের চিতাভস্ম ওভাবে আদৌ আসেনি তাইহোকু থেকে। জাপান সরকারের আদেশে এই কাহিনীটি খাড়া করা হয়েছে এবং তাই বিভিন্ন সাক্ষীর জবানবন্দিতে এত ভুরি ভুরি গলদ। কিন্তু তা শাহনওয়াজ কমিটি শুনতে রাজি নন। আবার বলবো আব্রাহাম লিঙ্কনের সেই অনবদ্য উক্তিটি, নো ম্যান হ্যাজ মেমোরি এনাফ টু বি আ সাকসেসফুল লায়ার। টোকিও ইম্পেরিয়াল হেডকোয়ার্টার্স থেকে রেঙ্কোজি মন্দির, এই পর্যায়ের ঘটনাবলী শ্রী হায়াশিদা বিস্তারিতভাবে তাঁর গ্রন্থে জানিয়েছেন। তিনি লিখেছেন, জেনারেল ম্যাক আর্থারের জাপানে পদার্পণের সংকটময় মুহূর্তে আমরা, আমি এবং সাকাই, টোকিওতে এসে উপস্থিত হলাম। লেফটেন্যান্ট কর্নেল সাকাই এবং আমি নেতাজির চিতাভস্ম এবং ধনরত্নের আধারটি ইম্পেরিয়াল জেনারেল হেডকোয়ার্টার্সে পৌঁছে দিলাম 7 সেপ্টেম্বর রাত 11টায়। অফিস তখন বন্ধ হয়ে গেছে, ফলে আমরা ডিউটি অফিসার মেজর কিনসিতাকে আমাদের সম্পদের দায়িত্ব বুঝিয়ে দিলাম। তিনি প্রতিশ্রুতি দিলেন পরদিন সকালে সর্বপ্রথমেই তিনি স্টাফ অফিসারকে এই সম্পদ দুটি সমর্পণ করবেন। পাছে কোনো ভুল হয় তাই আমরা তাঁকে বুঝিয়ে বলে দিলাম যে ছোট বাক্সটিতে নেতাজির চিতাভস্ম আছে এবং বড়টিতে আছে ধনরত্ন। অবশেষে এই 3 দিন ব্যাপী গুরুত্বপূর্ণ অভিযাত্রার অবসান হল। আমার সহকর্মীরা তখনও ফর্মোসায় রয়ে গেছে, আমার ব্যক্তিগত মালপত্রও পড়ে আছে ফর্মোসাতে, কিন্তু সেখানে ফিরে যাবার কোনো সম্ভাবনা এখন নেই। বাধ্য হয়ে আমাকে জাপানেই থেকে যেতে হলো। বাক্স দুটি যেহেতু আমরা গভীর রাত্রে গচ্ছিত রেখেছিলাম তাই মেজর কিনোসিতা সে দুটি রাত্রে নিজের হেফাজতে রেখে দিতে বাধ্য হয়েছিলেন। পরদিন সকালে তিনি ডিউটি অফিসার লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরার হাতে সমর্পণ করেন। সেদিন অর্থাৎ 8 সেপ্টেম্বর 1945 সকালেই লেফটেন্যান্ট কর্নেল সাকাই ইম্পেরিয়াল জেনারেল হেডকোয়ার্টার্সে লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরার সঙ্গে সাক্ষাৎ করেন। লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরা বস্তুত ছিলেন মিলিটারি অ্যাফেয়ার্স সেকশনের প্রধান। তিনি জানালেন যে তিনি সকালেই নেতাজির চিতাভস্ম ও ধনরত্নের বাক্সটি মেজর কিনোসিতার কাছ থেকে পেয়েছেন। ডিউটি অফিসার অবশ্য কোনো রসিদ দেননি বা নেননি, কোনো পাকা খাতায় কিছু লেখেননি। লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরা চিতাভস্মটি গ্রহণ করবার পর
হেডকোয়ার্টার্সে সমস্ত অফিসারদের সমবেত করলেন এবং সেই চিতাভস্মের সম্মুখে অভিবাদন জানালেন। তারপর তিনি টোকিওতে অবস্থিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি মিস্টার মূর্তিকে টেলিফোন করলেন, তাঁকে হেডকোয়ার্টার্সে আসতে বললেন চিতাভস্ম গ্রহণের জন্যে। আধ ঘন্টার মধ্যেই শ্রী মূর্তি এসে গেলেন, তাঁর সঙ্গে ছিলেন শ্রী আইয়ার। শ্রী আইয়ার ইতিমধ্যেই টোকিওতে এসে পৌঁছেছিলেন। ইম্পেরিয়াল জেনারেল হেডকোয়ার্টার্সের প্রধান প্রবেশপথে লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরা শ্রী মূর্তি এবং শ্রী আইয়ারের হাতে 8ই সেপ্টেম্বর সকালে চিতাভস্ম সমর্পণ করেন। মনে রাখবেন, এখানে কিন্তু ধনরত্নের বাক্সটি সমর্পণ করবার কোনো উল্লেখ নেই। শ্রী মূর্তি এই অনাড়ম্বর অনুষ্ঠানের নিম্নোক্ত বর্ণনা দিয়েছেন। মূর্তি লিখছেন, ঘটনাস্থলে লেফটেন্যান্ট কর্নেল তাকাকুরা এবং আরও 2-3 জন জাপানি অফিসার উপস্থিত ছিলেন। কর্নেল তাকাকুরা বললেন, আর্মি চিফ অফ স্টাফ জেনারেল উমেজুর ইচ্ছা অনুযায়ী তিনি জাপানিদের তরফ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করে এই পবিত্র চিতাভস্ম আমাদের হস্তান্তরিত করছেন। ভস্মাধারটি একটি সাদা কাপড়ে জড়ানো ছিল। একটি সেফ লকার থেকে বার করে সেটি আমাদের দেওয়া হল। সেটিতে লম্বা ফিতা লাগানো ছিল যাতে বাহক সেটি গলায় ঝুলিয়ে নিতে পারে। এটি একটি বাক্স, মাপ 2 ফুট। সমবেত সকল মিলিটারি অফিসারই সেটিকে অভিবাদন করল। শ্রী আইয়ার হাত বাড়িয়ে সেটিকে গ্রহণ করলেন। বেশ বোঝা যায় তিনি অত্যন্ত অভিভূত হয়ে পড়েছিলেন। একটি সিডান বডি গাড়িতে আমাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা হয়েছিল। শ্রী আইয়ার ও আমরা দুজনে প্রথমে আমার বাড়িতে চলে আসি। এ প্রসঙ্গ শেষ করবার পূর্বে আমরা একটি টেলিগ্রাফের কথা আপনাদের সামনে তুলে ধরব। বস্তুত এটির কথা হয়তো ইতিপূর্বে আলোচনা করা উচিত ছিল। এই তার বার্তাটি ইঙ্গো মার্কিন গোয়েন্দা বাহিনী তাইহকুতে তদন্তের সময় উদ্ধার করে। এটির কথা শাহনামাজ কমিটির রিপোর্টেও স্বীকৃত হয়েছে এবং সেই রিপোর্ট থেকে আমি তার বঙ্গানুবাদ করে দিচ্ছি। প্রাপক কমান্ডিং অফিসার হিকারি কিকান, প্রেরক চিফ অফ স্টাফ সাদার্ন আর্মি স্টাফ 2, সিগন্যাল নাম্বার 66.20.8.1945, টপ সিক্রেট। রাজধানীতে যাবার পথে টি তাইহকুতে 18 তারিখে 2টোর সময় গুরুতরভাবে আহত হন এবং ওই দিন মধ্যরাতে মারা যান। ফর্মোসা বাহিনীর একটি বিমানে তাঁর দেহ টোকিওতে পাঠানো হয়েছে। যুদ্ধকালে নেতাজির কোড নেম বা সংকেত ছিল টি। শাহনামাজ কমিটি তাঁদের রিপোর্টে বলেছেন, জাপান সরকারের প্রতিনিধি কর্নেল টাডাকে প্রশ্ন করা হয়, 20 তারিখে ফর্মোসা থেকে কেন জানানো হয়েছিল নেতাজির সব ফর্মোসা বাহিনীর বিমানে পাঠানো হয়েছে। জবাবে কর্নেল টাডা বলেছিলেন, দ্য স্টেটমেন্ট রিগার্ডিং নেতাজিজ ডেথ অ্যান্ড নট হিজ বডি ওয়াজ ফ্লোন টু টোকিও। অর্থাৎ নেতাজির মৃতদেহ নয়, বলা হয়েছে নেতাজির মৃত্যু বার্তাটি বিমানযোগে টোকিওতে পাঠানো হয়েছে। আমাদের ইংরেজি জ্ঞান অল্প। শাহনওয়াজ সাহেবের মতো আমরা পার্লিয়ামেন্টারি সেক্রেটারি নই এবং শ্রী মৈত্রের মতো ICS পরীক্ষাও পাস করিনি। তাই কোনো ছাত্র যদি হিজ বডি হ্যাজ বিন ফ্লোন টু টোকিও বাই দ্য ফর্মোসান আর্মি এই পংক্তির অনুবাদ করে, নেতাজির মৃত্যু বার্তাটি বিমানযোগে টোকিওতে পাঠানো হলো, তাহলে পরীক্ষার খাতায় আমরা নম্বর কেটে নিই। বডি শব্দের অনুবাদ মৃত্যু বার্তা লিখতে পারে দুজন, হয় সে ফুল নয় সে নেভ। দ্বিতীয়ত, মৃত্যু বার্তা হ্যাজ বিন ফ্লোন হতে পারে না, মৃত্যু বার্তা বেতারে যাতায়াত করাই স্বাভাবিক। তৃতীয়ত, যদি ধরে নিই তার বার্তায় এ সংবাদ পাঠানোর চেয়ে একটি বিমানেই ফর্মোসার চিফ অফ স্টাফ সংবাদটি পাঠিয়েছিলেন, তাহলে তার জবাব কেমন করে তাঁরা পেলেন সেই দিনই? কমিটি তো স্বীকার করেছেন, 19 তারিখের সকালে টোকিও থেকে একটি তার বার্তায় বলা হয় যে শবদেহ টোকিওতে পাঠিয়ে দিতে। মধ্যরাত্রের বিমানযোগে কখন বার্তা রওনা হলো যাতে পরদিন সকালেই তার জবাব এসে গেল?
এখানে আরও একটি কথা বলবো। এই টেলিগ্রাফটির উদ্ধৃতি দিয়ে শাহনওয়াজ কমিটি বলেছেন, দেহ সম্বন্ধে এই বিভ্রান্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে বিভ্রান্তি নিরসন করা হলো এই যুক্তিতে যে নেতাজির মৃত্যুবার্তাই বিমানযোগে টোকিওতে প্রেরণ করা হয়েছিল, তাঁর শবদেহ নয়। এই প্রশ্নটি জিজ্ঞাসা করবার জন্যে কর্নেল টাডাকে টোকিও থেকে সাইগনে বিশেষভাবে নিয়ে আসা হয়েছিল। লক্ষ্য করে দেখুন, এই পংক্তি দুটি কিন্তু কমিটি অ্যাক্টিভ ভয়েজে রচনা করেননি। আপনারা হয়তো মনে করবেন, প্রথম পংক্তির ভার্ব জিজ্ঞাসা করা এবং দ্বিতীয় পংক্তির ভার্ব নিয়ে আসা, এই দুটি ভার্বের কর্তা বুঝি শাহনওয়াজ কমিটি। আমিও প্রথমটায় তাই মনে করেছিলাম, কিন্তু খটকা বাঁধল এজন্যে যে কর্নেল টাডা 1956 সালের আগেই মারা গেছেন। আরও লক্ষ্য করে দেখলাম, সাক্ষীর তালিকায় কর্নেল টাডার নাম কোথাও নেই। এখন বুঝতে পারছি, এই জিজ্ঞাসা করার কর্তাটি কমিটি নন, অন্য কেউ, তাই অ্যাক্টিভ ভয়েজে এটি লেখা হয়নি। অর্থাৎ এই বিরাট বিভ্রান্তিকর তার বার্তা সম্বন্ধে শাহনওয়াজ কমিটি কাউকে কোনো প্রশ্ন করেননি, এবং তা যে করেননি এটা গোপন করতেই ওইভাবে পংক্তি দুটি রচিত হয়েছে। আসলে এটি নিয়ে নাড়াচাড়া করতেই সাহস পাননি তারা, কারণ এটি ওদের সিদ্ধান্তের বিপরীত দিকে যায়। কেন, এবারে তা বলছি। তর্কের খাতিরে ধরে নিন, তাইহোকুতে নেতাজির মৃত্যু একটা মিথ্যা প্রচার। নেতাজি এবং জাপান সরকার 17 বা 18 তারিখে স্থির করেছিল তাইহোকুতে নেতাজির মৃত্যুর কথা ঘোষণা করা হবে। নেতাজির মতো একজন বিশিষ্ট ব্যক্তির দাহকার্য তাইহুকুর মতো অখ্যাত স্থানে হলে তা সন্দেহের উদ্রেক করবে। টোকিওতে লক্ষ দর্শকের সম্মুখে দাহকার্য সম্পন্ন হলে কারো কিছু বলার থাকবে না। তাই স্থির হয়েছিল 18 তারিখ রাত্রে নেতাজির মৃত্যু হয়েছে এ খবর ফর্মোসা থেকে টোকিওতে পাঠানো হলে টোকিও থেকে আদেশ যাবে, মহাসব বিমান যোগে টোকিওতে পাঠিয়ে দাও। সে তার বার্তা পেলেই ফর্মোসা থেকে তার বার্তা যাবে, মহাসব বিমান যোগে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই তার বার্তাগুলি ফাইলে এমনভাবে রাখা হবে যাতে ভবিষ্যতে খানা তল্লাশির সময় সেগুলি খুঁজে পাওয়া যায়। এরপর টোকিও ইম্পেরিয়াল হেডকোয়ার্টার্স থেকে একটি কফিনে কোনো গলিত শব, যা তখন টোকিওতে সহজলভ্য, কোনো বিখ্যাত ক্রিমেটোরিয়ামে নিয়ে গিয়ে রাজকীয় সম্মানের সঙ্গে দাহ করা হবে। ধরা যাক এই সূত্র অনুযায়ী কাজ হচ্ছিল, কিন্তু দিন দুয়েকের মধ্যে মার্কিন অকুপেশন আর্মি টোকিওতে প্রবেশ করায় টোকিও কর্তৃপক্ষ এ ঝুঁকি নিতে সাহস পাননি। মার্কিন বাহিনী হয়তো কফিন খুলে দেখতে চাইত, পোস্টমর্টেম করতে চাইত, বা অন্যান্য রাসায়নিক রঞ্জন রশ্মির পরীক্ষায় চালাকি ধরে ফেলত। তাই পূর্ব পরিকল্পনা বদল করে তাড়াতাড়ি দ্বিতীয় টেলিগ্রাফে বলা হলো যে তাইহোকুতেই দাহ করা হোক। এই হঠাৎ সিদ্ধান্তেই নানা রকম গণ্ডগোলের সূত্রপাত হল। যেমন, 1-20 তারিখের উক্ত টেলিগ্রাফটির কোনো অর্থই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-সব দাহ তাইহোকুতে দাহ হবে বলে কোনো পরিকল্পনা না থাকায় জেনারেল আন্ডো বা জেনারেল ইসামায়ার ওপর নির্দেশ দেওয়া যায়নি যে বিকল্প ব্যবস্থায় তাঁরা উপস্থিত থেকে খাতায় কলমে জাপান সরকারের মর্যাদা রক্ষা করবেন। তাঁরাও এসব নেতাজির নয় বলে কোনো গুরুত্ব দিতে নিজে থেকে রাজি হননি। 3-কবে দাহ হলো তা কেউ ঠিকমতো বলতে পারছেন না। 4-দাহকার্য থেকে টোকিও পৌঁছানো পর্যন্ত ঘটনার মধ্যে নানান বিভ্রান্তি। 5-বারবার চিতাভস্ম কাঠের চৌকো বাক্সে থাকা সত্ত্বেও আর্নের সম্মুখে হাবিবুরের ফটো। দেখুন, আমরা আপনাদের কিছুই বিশ্বাস করতে বলছি না, শুধু একটা বিকল্প সম্ভাবনার ইঙ্গিত দিলাম মাত্র। যদিও প্রসঙ্গটি কিন্তু এখানেই শেষ করতে পারছি না, এর পর কমিটি যা বলেছেন তার অনুবাদও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কমিটি বলছেন, ভারতবর্ষের ডিরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স অথবা অ্যাডমিরাল মাউন্ট ব্যাটেনের তত্ত্বাবধানে এই সময়েই আরেকটি সমান্তরাল তদন্ত কার্য চালানো হয়। কর্নেল এফ জি ফিগার্স নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে এই অনুসন্ধান করেন,
তিনি ছিলেন টোকিওস্থ জেনারেল ম্যাক আর্থারের হেডকোয়ার্টার্সের সঙ্গে যুক্ত একজন মার্কিন গোয়েন্দা অফিসার, সুপ্রিম কমান্ডার অ্যালায়েড পাওয়ার্সের হেডকোয়ার্টার্সের সঙ্গে যুক্ত। তিনি এই রিপোর্টটি দাখিল করেন। এইসব রিপোর্ট থেকে যে শেষ সিদ্ধান্তে আসা হয় তা হল এই, নেতাজি একটি বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তাইপেতে মারা গেছেন। দেখুন, আমাদের বক্তব্য, ভারত সরকারের ব্যয়ে যখন শাহনওয়াজ কমিটি জাপান ভ্রমণে গেছেন তখন তারা তাদের যে কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। গণতান্ত্রিক ভারতের মানুষ হয়ে আমাদের আপত্তি করবার কিছু নেই, কিন্তু তাই বলে অপরের সিদ্ধান্তকে বিকৃত করবার অধিকারও কিন্তু কমিটির নেই। মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা বিভাগ যে সিদ্ধান্তে এসেছিল তা আপ্তবাক্যের মতো ঘোষণা না করে কমিটির উচিত ছিল তার উদ্ধৃতি দেওয়া। আমরা আমাদের স্বল্প ইংরেজি জ্ঞানে তার অর্থ বুঝে নিতাম, ওরা বডির বাংলা মৃত্যুবার্তা ধরে নিতে যখন সক্ষম তখন ওইসব রিপোর্টেরও অর্থ অন্যরকম বুঝবেন, এতে অবাক হবার কিছু নেই। যাই হোক, মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা বিভাগ নেতাজির মৃত্যুর বিষয়ে যে গোপন রিপোর্ট সেদিন দাখিল করেছিল তা তুলে ধরব আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, নেতাজির অন্তর্ধানের বিষয়ে রহস্যাবৃত এই সমস্ত ঘটনা জানতে আরও বেশি মানুষের কাছে আমাদের এই পর্বটি শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, নেতাজির বিষয়ে আরও বিস্তৃত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে। জয় হিন্দ।